রমাদান মাস আমি কিভাবে কাটাবো? এক্ষেত্রে প্রথম কথা হলো, রমাদান মাসে যদি আপনি কোনো নফল আমল করতে নাও পারেন, আপনি যদি কোনো বিশেষ ইবাদত বন্দেগী নাও করতে পারেন, রাতভর জেগে ইবাদত করতে পারলেন না, আপনি আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করার তৌফিক হলো না, রোনাজারি করার তৌফিক হলো না, ইবাদতের তৌফিক হলো না, একটি কাজ যদি আপনি করেন গোটা রমাদান জুড়ে, এখন থেকে তার জন্য প্ল্যান করেন, পরিকল্পনা করেন, আর একটি কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার রমাদান 50% সার্থক এবং সফল হয়ে যাবে। আর সেই কাজটা হলো, রমাদান মাসে কোনো প্রকার হারামের ধারে কাছে যাব না। অন্য সময় যাই করি না করি, এই একটি মাস আমি হারামের টাচে যাব না। যদি হারাম কাছ থেকে আপনি বেঁচে থাকেন, তাহলে আপনি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেছেন, শোনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, খুঁটে খুঁটে আল্লাহর নিষিদ্ধ কর্মসমূহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখো নিজেকে, তাহলে তুমি হবে সমাজের সবচেয়ে বড় আবেদ। আমাদের সমাজের সবচেয়ে বড় আবেদ কাকে বলা হয়? যে ব্যক্তি সবচেয়ে বেশি নফল রোজা রাখে, যে বেশি নফল তাসবিহ পড়ে, যে বেশি সময় মসজিদে অবস্থান করে, যে বেশি নফল নামাজ পড়ে, যে নফল দান করে, এগুলোকে আমরা ইবাদত মনে করি। সন্দেহ নাই এগুলো ইবাদত, কিন্তু এগুলো করলে সে সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে না, অসম্ভব। সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার জন্য যে কাজটি করতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলে গেছেন, সেই কাজটি হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে। একজন মানুষ অনেক নফল কাজ করেন, অনেক ভালো কাজ করেন, কিন্তু এদিক দিয়ে তিনি হারামের সাথে সম্পৃক্ত, তাহলে এরকম অবস্থাতে তিনি কখনো সবচেয়ে বড় ইবাদত গুজার হিসেবে বিবেচিত হতে পারবেন না। আপনি শুধুমাত্র মৌলিক ফরজ কাজগুলো করছেন, আর খুঁটে খুঁটে একটি একটি করে সকল হারাম কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন, আল্লাহর কসম আপনি হবেন এই সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার। অতএব এবারের রমাদানে আপনার যেভাবে কাটানো উচিত সেই প্ল্যান এবং পরিকল্পনাকে কেন্দ্র করে সামনে রেখে আমি যে কথাটি বলবো তা হলো, একটি পরিকল্পনা করি, আমার দ্বারা যত হারাম হয়ে থাকে সচরাচর, আমি এবারের রমাদানে একটি মাসের জন্য তাকওয়ার মাসে আমি হারামের পথে পা বাড়াবো না। যেমন মুখ দিয়ে আমরা গীবত করি, মানুষের দোষ চর্চা করি তার পেছনে, না এবারের রমাদানে আমি এই কাজটি করবো না, এবং এখন থেকে তার জন্য রিহার্সেল করা, এখন থেকে রীতিমতো ট্রায়াল শুরু করা, যে আমি আমারে মুখ দিয়ে কারোর কোনো সমালোচনা করব না, কারোর পেছনে এমন কোনো কথা বলবো না যেটা তার সামনে বললে তিনি কষ্ট পান। প্রিয় ভাই আমার, রমাদানকে কেন্দ্র করে হারাম থেকে বাঁচার জন্য আমরা রীতিমতো তালিকা করতে হবে যে আমি কী কী হারাম কাজ সাধারণত করে থাকি। মুখ দিয়ে হারাম কাজ করে থাকি, গীবত করি, মুখ দিয়ে আরও হারাম কাজ করি, মানুষকে গালমন্দ করে থাকি, আরও যত কাজ আছে মুখ দিয়ে সেগুলো, আমার হাত দিয়ে যে সমস্ত গুনাহ করে থাকি সেগুলো, আর সবচেয়ে গণহারে যে গুনাহটি আমাদের সমাজে হয়ে থাকে তা হলো চোখের গুনাহ। হারাম জিনিস দেখা, সেটা টেলিভিশনের স্ক্রিনে হোক, মোবাইলের স্ক্রিনে হোক, অথবা অফলাইনে হোক, বাইরে হোক, রাস্তাঘাটে হোক, যেভাবেই হোক না কেন, পুরুষের জন্য পরনারীর দিকে দৃষ্টিপাত করা এটা হারাম। সংখ্যার বিচারে যেই হারাম কাজটি আমাদের আজকের সমাজে পরিমাণে সবচেয়ে বেশি হয় সেটা হলো এই হারাম কাজটি, অর্থাৎ চোখের গুনাহ। আপনি হিসাব করে দেখুন, অন্য কোনো অপরাধ পরিমাণে এত বেশি করা হয় না, এমনকি গীবত এত বেশি করা হয় না। আজকাল রাস্তা বের হলে প্রতি মিনিটে বরং মিনিটে একাধিকবার পর্যন্ত এই চোখের জেনা আমরা করে থাকি। নবী সাল্লাম বলেছেন, জেনাল আইনি আন-নাজরু, জেনা বা ব্যভিচার এটা শুধুমাত্র সরাসরি ব্যভিচারের মাধ্যমেই হয় না, বরং ব্যভিচার মানুষ চোখ দিয়ে দেখেও করে। কোনো পরনার দিকে দৃষ্টিপাত করলেন, আপনি কোনো বাজে চিন্তা করলেন আর না করলেন, এই যে তাকালেন, এর ফলেও একটি গুনাহ আপনার আমলনামে লেখা হয়ে যায়। হিসেব করুন, সকাল থেকে বাসায় ফেরা পর্যন্ত, এমনকি বাসায় ফেরার পরে মোবাইলে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনের সামনে বসে আপনি প্রতি মুহূর্তে গুনাহগুলো করে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, যদি রমাদান জুড়ে আমরা গুনাহের সঙ্গে নিজের সম্পর্ক রাখি, তাহলে গুনাহ এটা হলো আল্লাহর গজবের জায়গা, তো এর ভিতরে থেকে আপনি আল্লাহর রহমতের আশা কোনোদিন করতে পারবেন। এই জন্য রমাদান করিমের প্রস্তুতির অংশ হিসাবে আসুন আমরা এই প্ল্যান করি যে আমরা গোটা রমাদান জুড়ে প্রথম যে কাজটি আমরা নিশ্চিত করি তা হলো কোনো গুনাহের সাথে সম্পর্ক আমরা রাখবো না। আর আমি আগেই বলেছি,
আপনি যদি গোটা রমাদান জুড়ে একটি হারাম কাজও না করেন আর শুধু ফরজ কাজগুলো করেন, আল্লাহর কসম একটি নফল কাজ যদি করতে না পারেন, এই সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার হিসেবে আল্লাহর কাছে আপনার নাম লেখা হবে। আজ আমরা নফল ইবাদতের গুরুত্ব বুঝি কিন্তু হারাম থেকে বাঁচার গুরুত্ব আমরা বুঝি না। প্রিয় বন্ধুরা, আমার গাছের গোড়া দিয়ে কেটে আগা দিয়ে পানি দিয়ে দিলে যেরকম সেটা গাছের কোনো উপকারে আসে না। আপনি প্রচুর পরিমাণে নফল আমল করলেন কিন্তু এদিকে হারামের সাথে আপনার অনেক সম্পর্ক, অনেক ধরনের হারাম কাজের সাথে আপনি জড়িত, তাহলে আপনার এই হারামের সঙ্গে জড়িত থেকে নফল আমল করাটা গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার নামান্তর। অতএব রমাদান মাসের জন্য আমরা প্রস্তুতি নেই যে যত রকমের হারাম আছে এর সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব। এই রমাদান মাসে আমার বাসায় আমার বাড়িতে টেলিভিশনে কোনো নভেল, কোনো নাটক, কোনো সিনেমা, কোনো শরীয়তে নিষিদ্ধ অনুষ্ঠান প্রদর্শিত হবে না। ব্যাস, বাহিরে ভেতরে আমি চোখের গুণা থেকে বাঁচবো, হাতের গুণা থেকে বাঁচবো, মুখের গুণা থেকে বাঁচবো, এক কথায় হারামের সংস্রব থেকে আমি নিজেকে সরিয়ে আনবো। এটা হলো নাম্বার এক। নাম্বার দুই, আপনি যদি অন্য কোনো কিছু করতে নাও পারেন, ছোট্ট একটি আমলের কথা বলছি, এই আমলটি করাটা আমাদের জন্য খুব সহজ অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো আপনি রমাদান মাসের প্রথম দিন থেকে একবারে শেষ রমাদান পর্যন্ত প্রতিজ্ঞা করুন এই 30 দিনে 75 সালাত জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়বেন। আপনি অতিরিক্ত খুব বেশি নফল কাজ করার সুযোগ পাইলেন না, সকালের শাক পড়ার সুযোগ পাইলেন না, হ্যাঁ আওয়াবিন পড়ার সুযোগ পাইলেন না, তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইলেন না, নফল আমল করার সুযোগ পাইলেন না, কিন্তু একটি কাজ শুরু করলেন, সেটা কি যে অন্য মাসেও তো করা উচিত জামাতের সাথে সালাত, কিন্তু সেটা হয়তো ত্রুটি বিচ্ছুতি হয়। রমাদান উপলক্ষে আমি প্রতিজ্ঞা করলাম যে এই মাসে অন্তত এক সিঙ্গেল ওয়াক্ত নামাজও আমার জামাত এবং তাকবীরে ওলা ছুটবে না, ইমামের সাথে প্রথম তাকবীরে আমি যোগদান করে গোটা 30 দিন নামাজ আদায় করব। এটা কিন্তু যদি আমি সহজ বলেছি, এটা খুব সহজ আমল না। আমাদের যেহেতু অভ্যাসটা হয়ে গেছে নামাজের শেষ মুহূর্তে আসা অথবা একাকী নামাজ পড়া, এ বিষয়ে গুরুত্ব না দেওয়া, সেজন্য এখন থেকে যদি আপনি ট্রায়াল শুরু করেন ইনশাআল্লাহ আপনার জন্য রমজান মাসে আমলটা করা খুব বেশি কঠিন হবে না। প্রিয় ভাইরা আমার, 75 নামাজ যদি আপনি ঠিকঠাক করেন আর অন্য অনেক ব্যাপারে নফলগুলোতে যদি আপনার ত্রুটিও থাকে, ইনশাআল্লাহ রমাদান আপনার জন্য সার্থক হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউওয়ালু মা ইউহাসাবু বিল আবদু কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে নামাজে। নামাজ যদি ঠিকঠাক পাওয়া যায় ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সে সফল হয়ে যাবে, আর যদি নামাজের হিসাবে তার গড়বড়ি বের হয়ে আসে ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে ধরা খেয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রমাদান উপলক্ষে দ্বিতীয় যে পরিকল্পনা করার কথা আমি বলবো তা হলো 75 নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে আমি আদায় করব গোটা 30 দিন, একটি বেলাও যেন ব্যতিক্রম না হয় সেজন্য যত রকমের সতর্কতামূলক ব্যবস্থা হতে পারে তা গ্রহণ করব। এর একটা সহজ উপায় হলো আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসা, কারণ আজানের পর আপনি যদি দেরি করেন একটা ঝামেলা এসে তৈরি হবে, আপনার নামাজের জামাত ছুটে যাবে। এই জন্য দ্বিতীয় পরিকল্পনা হলো এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিক মুনাফিক যে তার মুনাফিকের ব্যাপারে কোনো সন্দেহ নেই, এই ব্যক্তির আলামত হলো সে জামাতে নামাজ পড়তে পারে না, বা জামাতে নামাজ পড়ে না, বাসায় নামাজ পড়ে, অভ্যাসগতভাবে সবসময় বাসায় নামাজ পড়ে। অনেকেই আছে আমাদের সমাজে দেখবেন, অনেক নেক আমল করেন মাশাআল্লাহ, কিন্তু জামাতে নামাজ পড়ার গুরুত্ব তার কাছে নেই। ইসলামে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যে নামাজ, সে জামাত নামাজ একাকী পড়ার জিনিস না, এটা জামাতের সাথে পড়তে হবে, তাকবীরুল্লাহর সাথে পড়তে হবে। অতএব প্রিয় ভাইরা আমার, রমাদান পরিকল্পনা অংশ হিসেবে আমরা এই প্রতিজ্ঞাটি করি। মা বোনরা যারা আছেন, যারা জামাতে নামাজ পড়ার সুযোগ হয় না বা ইসলামী শরীয়ত তাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে না, তাদেরকে বলবো আপনারা রমাদান উপলক্ষে পরিকল্পনা করেন, রমাদান উপলক্ষে নামাজটা আউয়াল ওয়াক্তে পড়বেন, ধীরস্থিরতার সাথে পড়বেন। দুটি জিনিস, নামাজের যখন ওয়াক্ত হয় মেয়েদের মধ্যে একটা অভ্যাস হলো, যেহেতু তাদের জামাতে আসার অপশন নাই সেজন্য তারা দেখা যায় জোহর নামাজ পড়তে পড়তে 3:30 বাজায় দেয় রান্নাবড়া শেষ করতে করতে, এভাবে প্রায় বেশিরভাগ ওয়াক্তের একই অবস্থা। এই জন্য রমাদান উপলক্ষে অন্তত নামাজটাকে যদি আমরা সলিড করতে পারি, নামাজটাকে যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে বিশাল বড় একটা অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। শর্টকাট ওয়েতে রমাদানকে সার্থক করার এই উপায়টা আমরা হাতছাড়া না করি। মা বোনরা প্রথম ওয়াক্তে নামাজ পড়বেন, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে। আর দ্বিতীয়ত, নামাজের ক্ষেত্রে অন্য সময় যদি তাড়াহুড়া করে থাকেন, খবরদার রমাদান উপলক্ষে
দাঁড়িয়ে সূরাগুলো পড়বেন অত্যন্ত আস্তে আস্তে, ধীরে ধীরে, প্রতিটি আয়াতের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় নিয়ে রুকুতে যাবেন, তাসবিহগুলো পড়বেন খুব আস্তে আস্তে, ধীরে ধীরে, হুলস্থুল করে নয় এবং লম্বা সময় ধরে। রুকু থেকে উঠে দাঁড়ালেন, সেখানে দাঁড়িয়েই আবার সেজদা চলে যাবেন না, দাঁড়িয়ে বেশ লম্বা চড়া দোয়া আছে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এরপরেও দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে সেজদা যাবেন। এভাবে সেজদা থেকে উঠে বসে আবার একটু অপেক্ষা করবেন, তারপরে যাবেন। ধীরস্থিরতাকে অবলম্বন করে আপনি সালাত আদায় করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ প্রসঙ্গে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তিনি রাতে যে তাহাজ্জুদের নামাজ পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুরিহিন্না, আরে তার সে নামাজের যে সৌন্দর্য ছিল, তার সে নামাজের যে বিউটি ছিল, সে নামাজের যে কোয়ালিটি ছিল, তার নামাজের যে দৈর্ঘ্য ছিল, দীর্ঘ সময় নিয়ে আদায় করতেন, আরে এ সম্পর্কে আর তুমি বলো না, কি বলবো এ প্রসঙ্গে। তিনি যখন এক একটা রুকুনে যেতেন, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করতেন, মনে হতো তিনি আর জীবনে রুকুতে যাবেন না, এত লম্বা সময় ধরে করতেন, মনে হয় যে আর রুকুতে যাবেন না। রুকুতে গেলে এত তাসবিহ পড়তেন, এত সময় নিতেন, মনে হয় যে আর রুকু থেকে তিনি উঠবেন না, আবার রুকু থেকে উঠে দাঁড়ালে মনে হয় তিনি আর যাবেন না, এইভাবে এক একটা রুকুন তিনি আদায় করতেন। প্রিয় ভাইরা আমার, অতএব আমি মা বোনদেরকে বলবো, রমাদান উপলক্ষে অন্য কিছু করতে পারেন আর না পারেন, প্রথম কাজ গুনাহ থেকে বাঁচার পাশাপাশি দ্বিতীয় কাজ আপনারা পাশাবাড়িতে আউয়াল ওয়াক্তে নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সব কাজ ফেলে দিয়ে নামাজ পড়বেন, হুলস্থুল করে নয়, অত্যন্ত ধীরস্থিরতার সাথে লম্বা সময় নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তৃতীয়ত যে পরামর্শ দিব তা হলো, আমি বলছি না গোটা রমাদানের রাত দিন সারাদিন আপনি ইবাদতবন্দি করেন, আপনার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেন, এই মাস উপলক্ষে কাজকাম ছেড়ে দিয়ে আপনি মসজিদে বসে যান অথবা বাসার বাড়িতে বসে ইবাদতবন্দি করেন না, আমি আপনাকে এটা বলবো না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়েছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই, সংসার ত্যাগ করে কাজকাম ছেড়ে দিয়ে আপনাকে পরিপূর্ণভাবে গোটা মাস বসে যেতে হবে, এরকম শিক্ষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। আপনি আপনার কাজকাম করুন স্বাভাবিকভাবে। আপনাকে যে কাজটি করতে হবে রমাদান উপলক্ষে তা হলো, আপনাকে হিসেব করে বের করতে হবে আপনার হাতে কি পরিমাণ সময় আছে এবং সময়গুলো ঠিক কখন কখন আপনি পান, আপনার যে ডিউটির সময়গুলো আছে, কাজের সময়গুলো আছে, সেগুলোর পরে বাসা বাড়িতে আসার পরে আপনি কি পরিমাণ সময় হাতে পান, সেই সময়গুলোকে কাউন্ট করে দেখলেন সারাদিনে আপনার হাতে 3 ঘন্টা সময় আছে, 4 ঘন্টা সময় আছে অথবা 2 ঘন্টা সময় আপনার কাছে অতিরিক্ত থাকে, সেই সময়টাকে আপনি এবার ভাগ করুন, কি কি কাজ করে আপনি কাটাবেন। এক্ষেত্রে আমি 3টি পরামর্শ দিব। নাম্বার 1, আপনার 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা যে সময়টুকু থাকে, এই সময়ের ভেতরে একটা ভাগ আপনি দিবেন কোরআন তেলাওয়াতের পেছনে, কারণ রমাদান এবং কোরআন এ দুটি একটি আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক অনেক গভীর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কোরআন ইশফাআন লিল আবদ, কিয়ামতের ভয়াবহতম দিনে যেদিন বান্দা একটু সুপারিশের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে, কোন নবী রাসূলদের কাছে পর্যন্ত গিয়ে অন সময় সুযোগ পাবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার পক্ষ থেকে যে দুটি আমল সবচেয়ে পাওয়ারফুল সুপারিশ করবে, সে দুটির একটি হলো সিয়াম এ রোজা, আরেকটি হলো কোরআন। অতএব রমাদান মানেই হলো কোরআনের মাস, এটা কোরআনের মাস। বিদায় আপনার হাতে যে সময়টা অতিরিক্ত থাকবে 2-4 ঘন্টা, আপনি এখনই সেটা ক্যালকুলেশন করে হিসেব নিকেশ করে বের করলেন, সেই সময় কথার কথা 3 ঘন্টা যদি থাকে তাহলে 1 ঘন্টা আপনি কোরআনকে দিবেন। কোরআনকে কিভাবে দিবেন, আমাদের দেশে কোরআন রমজানে যে চর্চা হয়ে থাকে তার সাধারণ চিত্র হলো আমরা কোরআন খতম দিয়ে থাকি। সন্দেহ নাই কোরআনে কারিম যদি পড়ে আপনি শেষ করেন, প্রতি অক্ষরে 10 নেকি করে পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই নেকির পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারেন। আপনি কোরআন বেশি বেশি তেলাওয়াত করলেন, বেশি বেশি সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হলো আখেরাতে, সন্দেহাতীতভাবে ভালো কাজ। কিন্তু কোরআন শুধুমাত্র এই এক ফরম্যাটে, একভাবে, এক পদ্ধতিতে আদায়ের জন্য, পড়ার জন্য কোরআন দুনিয়াতে আসে নাই। রমাদান উপলক্ষে নবী আলাইহিসসালামের কোরআনের সঙ্গে যে সংশ্লিষ্টতা ছিল, এই প্রসঙ্গে হাদিসের ভাষ্য হলো, কানায়া তাদারাসুল কোরআন, নবী আলাইহিসসালাম রমজান আসলে কোরআনের মুদারাসা করতেন। মুদারাসা মানে একে অন্যকে ক্লাস করানো, একে অন্যের সঙ্গে কোরআন বিষয়ে শেয়ার করা, এটা হলো কোরআনের মুদারাসা করা, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআনকে পড়া, কোরআনকে জানা, এটা হলো রমজানে কোরআন কেন্দ্রিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে 1000 জন যদি কোরআনে কারিম রমজান উপলক্ষে পড়ে খতম দিয়ে থাকেন, তার ভিতরে 5 জন লোক পাওয়া কঠিন হবে যারা রমজান মাস উপলক্ষে কোরআনকে বুঝার কোনো চেষ্টা করেছে। এই কোরআন মন্ত্র নয় যে আপনি এটা পড়লে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করেন, লক্ষ লক্ষবার কোরআন পড়ে শেষ করেন,
কিন্তু কোরআনে যে কথাগুলো বলা আছে সেগুলো আপনি জানলেনও না, বুঝলেনও না, শিখলেনও না, ধারণ করা তো পরের কথা, জানলে তো ধারণ করা নিজের ভিতরে আসবে, আপনি শিখলেনই না জানলেনই না, তাহলে এই কোরআন কিয়ামত পর্যন্ত আপনার জীবনে কোনো পরিবর্তন করবে? অসম্ভব, অসম্ভব। এই জন্য প্রিয় দর্শক ভাই বন্ধুরা, আমার আমার অনুরোধ থাকবে এবারের রমজানকে কেন্দ্র করে আসুন একটু ভিন্ন ধরনের প্ল্যান করি। কি সেটা? কোরআন আমরা তেলাওয়াত করে শেষ করবো, একটা খতম আপনি দেন, ঠিক আছে, কিন্তু প্রতিদিন ওই যে আপনার 3 ঘন্টার 1 ঘন্টা সময় আপনার কাজের পরে সব কিছু শেষ করে আপনার যে হাতে সময়গুলো থাকে সেখান থেকে আপনি 1 ঘন্টা কোরআনকে দিন, আর কোরআন তেলাওয়াতের জন্য, সাধারণ তেলাওয়াতের জন্য কিছু সময় রাখুন, আর কিছু সময় রাখুন বোঝার জন্য। প্রতিদিন যদি আপনি 10টি করে আয়াত সিলেক্ট করেন একেবারে শুরু থেকে বা যে কোনো জায়গা থেকে, যে আমি 10টি আয়াত পড়ব, এর মিনিং অর্থ কী সেটা জানবো, এই আয়াতগুলো কোন প্রেক্ষাপটে কোন ঘটনার কারণে নাজিল হয়েছিল সেটা জানবো, এই আয়াতগুলো থেকে শিক্ষা কী সেটা আমি জানবো, তাহলে কিন্তু দিন শেষে আপনার 10টা আয়াত সম্পর্কিত নলেজ আপনার কাছে এসে গেল। আর 30 দিন যদি আপনি এভাবে করেন তাহলে রমাদান শেষে আপনার 300 আয়াত সম্পর্কে আপনার ধারণা ইনশাআল্লাহ চলে আসবে। প্রিয় ভাইরা, আমার সিনিয়র সাহাবিদের অনেকে শুধুমাত্র সুরায় বাকারা তেলাওয়াত করতে গিয়ে তাদের বছরকে বছর লেগে গেছে। নতুন তথ্য অনেকের কাছে, 8 বছর সময় লেগে গেছে শুধুমাত্র সুরায় বাকারা পড়তে। আপনি একটাবার চিন্তা করুন, এক রমজান আপনি 3 খতম দেন, 5 খতম দেন, 10 খতম দেন মাশাআল্লাহ, আর ওই সুরা বাকারা পড়তে 8 বছর লেগেছে। মানে কি? এর মানে হলো আমাদের মতো মন্ত্রের মতো কোরআন তেলাওয়াত তিনি করতেন। আমি আবারও বলছি, অবশ্যই কোরআন তেলাওয়াত করে আপনি খতম করেন সব হবে, কিন্তু শুধু এটাই না করে পাশাপাশি কোরআনকে বোঝার চেষ্টা করুন, কোরআনকে জানার চেষ্টা করুন, তাহলে নিজের ভেতরে পরিবর্তন আসবে, কোরআন আপনার ভিতরে চেঞ্জিং আনবে। কিন্তু আপনি নাই জানেন কোরআন কি বলছে, শুধুমাত্র মন্ত্রের মতো পড়ে গেলেন, তাহলে তো এটা আপনার জীবনে পরিবর্তন আনবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য রমাদান উপলক্ষে কোরআনকে নিয়ে আমি যে কথাটি বলবো তা হলো, আপনার দিনের একটা সময় ফিক্স করেন যে এই সময়গুলোতে আমি অন্য কোনো কাজ করবো না, এটা সিলেক্টেড সময় আমার কোরআনের জন্য গোটা রমজান জুড়ে, এবং তার ভিতরে কিছু অংশ থাকবে আমি এমনি তেলাওয়াত করবো, ঢালাও তেলাওয়াত, এক পারা দুই পারা করে তেলাওয়াত করবো, এক পারা করে দৈনিক করলে আমার একবার খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কিছু সময় থাকবে 10টি আয়াত, 20টি আয়াত, অথবা কমপক্ষে 5টি আয়াত, অথবা কমপক্ষে 1টি আয়াত হোক, প্রতিদিন আমি এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পড়ব। আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বহু বাংলায় অথেন্টিক অনেক তাফসির গ্রন্থ পাওয়া যায়। আপনি সেগুলো এখনই সংগ্রহ করুন আপনার বাসাতে এবং প্রতিদিন পড়ুন। সম্ভব হলে, সম্ভব হলে আপনি আপনার বাসার সকল সদস্যদেরকে নিয়ে টাইমটাতে বসুন, সবাইকে সবার জন্য উপযোগী সময়টা সিলেক্ট করে বসুন, 4টি 5টি বা 10টি আয়াত সিলেক্ট করে, আয়াতগুলোর নিচে বাংলা অর্থ দেওয়া আছে এটা পড়ে শোনান তাদেরকে, এবং ব্যাখ্যা দেওয়া আছে পাশে ব্যাখ্যাটাও পড়ে শোনান। এটাকে বন্ধ করে এবার নিজেরা পর্যালোচনা করুন স্ত্রীর সঙ্গে, সন্তানদের সঙ্গে, যে আমরা এই 10টি আয়াত থেকে কি শিক্ষা পেলাম, এই 10টি আয়াত থেকে আমাদের জানার বিষয় কি। প্রিয় ভাইরা আমার, এভাবে যদি করেন ইনশাআল্লাহ আমাদের রমাদান সফল এবং সার্থক হবে এবং আমাদেরকে সফলতা এনে দিবে। দ্বিতীয়ত, অবসর সময়ে যে কাজটি করার কথা বলবো সেটা হলো, রমাদান উপলক্ষে এই দিনে আপনার যে অবসর সময়গুলো থাকবে কোরআন তেলাওয়াতের পরেই আপনি ইসলামী জ্ঞান চর্চা করুন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করুন। আমাদের দেশের মুসলমানদের ভিতরে ইসলাম সম্পর্কে নলেজ এটা প্রায় শূন্যের লেভেল, ইসলামের প্রতি আবেগ ভালোবাসা ভক্তির কোনো কমতি নাই আমাদের, কিন্তু যেটার কমতি আছে হলো ইসলামিক নলেজ, ইসলামের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, একেবারে মৌলিক যে বিষয়গুলো আছে এ সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা প্রায় 99% মানুষের নাই। আর সেজন্য ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা পাওয়ার জন্য অনেকগুলো ভালো ভালো বই পুস্তক এখন বাজারে পাওয়া যায়, অনেক কিতাবপত্র পাওয়া যায়, সে সমস্ত কিতাবপত্র কিনুন এবং বাসায় বসে একা নয়, পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে বসুন, 10-20 মিনিট বা আধা ঘন্টা আপনি ওই কিতাব থেকে পড়ে শোনান, অর্থাৎ তালিম চালু করুন। এর ফলে কি হবে, ইসলামিক নলেজে সমৃদ্ধ হবে আপনার গোটা পরিবার, এবং ইসলামিক নলেজ যত বাড়বে আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ তত সুগম হবে। আর যদি ইসলামিক নলেজের কমতি থাকে, মূর্খতা থাকে, অজ্ঞানতা থাকে, তো মনে রাখবেন অজ্ঞানতা রেখে যদি ইবাদত করে সারারাত ইবাদত করার চাইতে জ্ঞানী মানুষের বা আলেমের কোরআনের ইলম হাদিসের ইলম যাদের আছে তাদের জন্য অল্প সময় ইবাদত করে শুয়ে পড়াটা ওই যার জ্ঞান নাই ইসলামের নলেজ নাই তার সারারাত ইবাদত করার চাইতে বেশি উত্তম। অতএব রমাদান মাস উপলক্ষে আমি অনুরোধ করব যে পরিকল্পনাটি করবেন অবসর সময়ে কোরআন তেলাওয়াতের পাশাপাশি তা হলো তালিমের জন্য, ইসলামিক নলেজ অর্জন করার জন্য একাকী পড়ুন অথবা পরিবারের সদস্যদেরকে নিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি বলবো তা হলো,
দোয়া এবং তাহাজ্জুদে বিশেষ মনোযোগী হওয়া। রমাদান উপলক্ষে সাহরি খেতে আমরা সবাই উঠি, আমরা সেহরি বলি শব্দটা, সেহরি না, সেহরি খুবই হাস্যকর একটা শব্দ, যদি এদেশের 100 ভাগ মানুষ সেহরি বলে। সেহের মানে হলো জাদু, সেহের শব্দ অর্থ কি? জাদু, মানুষ মানুষকে জাদু করে না একজন আরেকজনকে ক্ষতি করার জন্য, এই জাদুকে বলা হয় আরবিতে কি? সেহের। কোরআনে কারিমে আছে সেহের শব্দের অর্থ হলো জাদু। তো আমরা বলি সেহরি খাওয়া মানে জাদু খাওয়া, না, এই শব্দটা ভুল। যেভাবে হোক এই শব্দটা ভুল প্রচলিত হয়ে গেছে আমাদের সমাজে, আসলে এটাকে কারেকশন করে নেই, সংশোধন করে নেই, শব্দটা হবে হয় সাহুর আর না সাহরি, হয় বলবেন সাহুর, আর সাহুর বলতে যদি কষ্ট হয় দরকার নাই, তাহলে সেহরি না বলে সাহরি বলুন, দন্দ্বের উপরে আকার দিয়ে দেন, ব্যাস হয়ে গেল, তাহলে বিশুদ্ধ উচ্চারণটা হবে। এখানে সেহরি বললে সাহরির জায়গায় বলার ভুলের কারণে বড় কোনো গুনাহ হয়ে যাবে তা কিন্তু আমি বলছি না, আপনি সেহরি বললে বলতে পারেন, কিন্তু ভুলটা কেন বলবেন? কোন হাদিসের শব্দটা বলুন, শব্দটা হবে কি? সাহরি বা সাহুর, সেহরি কোনো অবস্থাতে নয়। এটা খুবই হাস্যকর একটা বিষয়, এর অর্থ আমরা জানি না সেজন্য বলি, অতএব সাহরি বলবো না। আমি গত কয়েকদিন আগে বোধ হয় স্টাফ কোয়ার্টার থেকে আসতেছি চিটাং রোড দিকে, তো হাতের বামে একটা কারখানা নজরে পড়লো, তো কারখানার সাইনবোর্ডের নাম লেখা আছে দেখলাম আরবাব গ্রুপ, মানে কোম্পানির নাম হলো আরবাব আর কি। তো চিন্তা করলাম শব্দটা শুনতে কত সুন্দর শোনা যাচ্ছে, আরবাব আরবি নাম, আর কোরআনে ব্যবহৃত ওয়ার্ড, যে ভদ্রলোক এ নামে নামকরণ করছে নিশ্চয়ই কোম্পানির মালিকের নাম, হয়তো তার বাবা রাখছে অথবা তার ছেলের নাম, যে কারোর নাম হবে, তো দেখছেন যে আরবাব কত সুন্দর, তো আরবাব নামে নামকরণ করেছে। আরবাব মানেটা কি? কোরআনে আরবাব শব্দ ব্যবহার হয়েছে ভৎসনা করে, রবের বহু বচন হলো আরবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আরবাব মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যদেরকে তোমরা রব বানাচ্ছ। এখানে আরবাব মানে আল্লাহ ছাড়া যত মানুষকে, যত ব্যক্তিকে, যত বস্তুকে মানুষ পূজো করে সেগুলোকে ভৎসনা করে আল্লাহ আরবাব বলছে। এখন যেহেতু শব্দটা শুনতে ভালোই শোনা যায় আরবি শব্দ, কোরআনের ওয়ার্ড, এই জন্য নাম দিয়ে দিছে আরবাব গ্রুপ। আমি হাসলাম যে আসলে না জানার কারণে মূর্খতার যে কোন লেভেলে চলে যাই আমরা এই ছোট ছোট বিষয়গুলোতে, ঠিক তেমনিভাবে আমরা সেহরি কখনো বলবো না। কি বলবো? ইনশাআল্লাহ সাহুর বলবো। কোরআনে আপনি দেখুন সূরা বাকারাতে, অন্যান্য সূরাতে সেহের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, সেখানে দেখেন সিনের নিচে জের আছে সেহরুন, অতএব এই সেহরুন মানে জাদু, সেহরুন থেকে সেহরি, সেহরি নয়, শব্দ হবে সাহুর। যাই হোক, এই সাহরি খেতে উঠবেন যখন আপনি, এই সময়টাতে আল্লাহর কাছে নিবেদনের যে সুযোগ আছে সেটা তো সারা বছর জুড়েই হাদিসে আরসাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নিয়ে আসেন, দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে আহ্বান করেন, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবি, আমি ক্ষমার পর্সা নিয়ে বসেছি, কেউ কি আছো আমার কাছে কিছু চাইবি আমি দান করব। এই সময়টা আল্লাহর দেওয়ার জন্য আল্লাহ নিজে আমাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করেন, কোন সময়টা? রাতের শেষ অংশ। তাহলে এই সময়টা যে তাহাজ্জুদ পড়া, আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, এটা হলো মুমিনের জীবনের সবচেয়েতে বড় সুবর্ণ সুযোগ, সারাদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে সবচেয়ে আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আদর্শ সময় হলো রাতের শেষ অংশ, ভোর রাত, ফজরের আগে। নানা কারণে আজকাল আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের এই ভোর রাতে ইবাদত বন্দেগি করে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করা এটার সুযোগ আমাদের সচরাচর হয় না, এটা তো দূরের কথা, ফজর পড়তেই আমাদের কষ্ট হয়ে যায়। কিন্তু ভাইরা আমার, সারা বছরের মধ্যে এই রমাদান মাসের মতো এই একটি মাস আমরা তো সাহরি খাওয়ার জন্য ভোর রাতে উঠতেই হয়, যেহেতু আমরা এমনিতেই উঠি এই একটা মাস, তাহলে ইচ্ছা করলে বছরের এই সারা মাসে প্রতিদিন ভোর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা সম্ভব কি? সম্ভব না। তাহলে আমি অনুরোধ করব আপনার দিনের ভেতরে, সারা দিন রাতের ভেতরে যে সময়টা আপনার হাতে থাকে রমাদানকে কেন্দ্র করে, আপনি পরিকল্পনা করুন এর একটা অংশ দোয়ার মধ্যে যাবে আর তার সবচেয়ে বড় অংশ যাবে সাহরি খাওয়ার সময়। সাহরি খাওয়ার জন্য যদি আপনি রাত 3:30 উঠেন তাহলে এটাকে 15 মিনিট আগে বাড়ায় নেন, 20 মিনিট আগে এলার্ম দেন, এবং সাহরি খাবারের আগে আপনি নির্জন কোনো একটা জায়গায় আপনার বাসায় বসে যান, সেখানে বসে 2-4 রাকাত নফল নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করুন। কারণ তাহাজ্জুদ পড়ার সুযোগ, বিশেষ করে ভোর রাতে দোয়া করার সুযোগ, এই সুযোগটা আপনি অন্য কোনো সময় না পেলেও রমজানে পাচ্ছেন। অথচ আমাদের দেশের প্রায় বেশিরভাগ মানুষেরা সাহরি খাওয়ার সময় উঠে হাত মুখ ধুয়ে ওয়াশরুম সেরে এসে সাহরি খান, খেয়ে আবার ফজর পড়ে, ব্যাস, এই না আমাদের সাধারণ রুটিন। আপনি এত বিশাল সুযোগ পাচ্ছেন রমজান উপলক্ষে, যেটা অন্য মাসে আপনি চাইলেও করতে পারছেন না, এই সুযোগকে হাত ছাড়া করা তো বুদ্ধিমানের কাজ হতে পারে না, এত বড় স্কোপ। আপনি 2-4 রাকাত নফল নামাজ পড়ুন আস্তে আস্তে এবং আল্লাহর কাছে 5 মিনিট একটু হাত তুলে কান্নাকাটি করুন। প্রিয় ভাইরা আমার, আমরা কান্নাকাটির জায়গা বুঝি না, আমরা কান্নাকাটি করতে চাই মাহফিলে,
মাহফিলে বক্তা সাহেব আসবে, এসে আমাদেরকে কাদায় দিবে, এটা আমরা চাই। আর কাদায় দিলে আমরা বলি হুজুর এমন এক ওয়াজ দিছে একবারে দিল গলে গেছে, ঠিক না বেঠিক? অথবা যদি হাসায় দিতে পারে হুজুরের আলোচনা ওটা মজলিস একবারে গরম হয়ে গেছে। হ্যাঁ, এই গোটা মজলিস থেকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার মাহফিল থেকে আমি কি শিখলাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে উত্তরে জিরো। তাহলে মাহফিলে কি আমি কাঁদতে আসছি? আরে ভাই, মাহফিল তো কাঁদার জায়গা না, কাঁদার জায়গা হলো ভোর রাত, যায় নামাজ সেজদার জায়গা। আফসোসের বিষয়, এই জাতি আজ বুঝে না কোথায় কাঁদবে আর কোথায় শিখবে। শেখার জায়গায় কাঁদতে আসে আর কাঁদার জায়গায় শিখতে আসে। আপনি যে জায়গায় শেখার জন্য আসছেন সেখানে কাঁদার দরকার নাই। কাঁদার জায়গা হলো আপনার যায় নামাজ সেজদা ভোর রাত, চোখের পানি ফেলুন আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন কোরআনে, উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো কেঁদে কেঁদে এবং গোপনে গোপনে। আর আমরা চাই যে না, আমরা সবাই আজান দিয়ে মাইক দিয়ে একসাথে কাঁদবো। আজিব ব্যাপার। প্রিয় ভাইরা, আমার বক্তারাও মানুষকে কাঁদায়। মাহফিলগুলো আজকাল হয়ে গেছে একরকম আপনার কমেডি টাইপ, কমেডি বিনোদন। জোকাররা সব মাহফিলের বক্তা, সবাই না বেশিরভাগ, এরা জোকিং করে, মজা দেয়, শ্রোতারা হাসতে হাসতে কুটি কুটি হয়ে যায়, আবার একটা কিচ্ছা বলে, কাঁদতে কাঁদতে সব জারে জার হয়ে যায়। এটা একটা জোকিং হয়ে গেছে। অথচ সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যেতেন শেখার জন্য, জানার জন্য, নলেজকে বাড়ানোর জন্য। এখন আমরা মাহফিলগুলোতে যাচ্ছি, বক্তারা আমাদেরকে কাদায় দেয়, হাসায় দেয়, আমরাও খুব কি হয়ে যাচ্ছি, খুশি হয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমার অডিয়েন্সকে কাঁদানো আর হাসানো এটা অ্যাক্টরদের কাজ, অভিনেতাদের কাজ। সিনেমাতে নাটকে এমনভাবে অভিনয় করবে, এমনভাবে অ্যাক্টিং করবে যে দর্শকদের শ্রোতাদের চোখের পানি চলে আসবে, ব্যাস। এটা সাকসেস, একবার হার্ট টাচিং ফিল। এটা তো ফিল্ম মেকারদের কাজ, এটা তো অ্যাক্টরদের কাজ, এটা তো অভিনেতাদের কাজ। ওলামা ইকরামের কাজ মানুষকে কাঁদানো না, ওলামা ইকরামের কাজ মানুষকে শেখানো, বোঝানো। কাঁদাটা যার যার ব্যক্তিগত বিষয়, আল্লাহর কাছে কাঁদবে। যাই হোক, আমরা রমজানের শেষ সাথে ভোর রাতে, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে কাঁদার যে সুযোগ আছে, আল্লাহর কসম, গোটা রমজান জুড়ে এই প্রতিটা দিনের চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সময় হলো আপনি যখন সেহারি খেতে ওঠেন। তখন এই সাহারি খেতে ওঠেন, তখন আল্লাহ তালা দুনিয়ার আসমানে আসেন, দেওয়ার জন্য আল্লাহ তালা নিজে আহ্বান করেন। আপনি এই টাইমে দু চার মিনিটে যদি সময় পান, একটু আল্লাহর কাছে হাত তোলেন, একটু চোখের পানি ফেলেন, সম্ভব হলে বাসার একেবারে নির্জন কক্ষে চলে যান, পরিবারের সমস্ত সদস্যদেরকে শিখাই দেন, সাহারির আগে আল্লাহর কাছে দু চার রাকাত নামাজ পড়ে, দোয়া করে, কান্নাকাটি করে, তারপরে সে সাহারি খেতে বলবেন। অনেকে আগে সাহারি খেয়ে নেয়, সাহারি খেয়ে শেষে দোয়া করে, না এটা ভুল। আগে দোয়া দরুদ করবেন, সাহারি খাবেন লাস্টে। সাহারি খাবেন এমন সময় যে সাহারি থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত সময় থাকবে কতটুকু? পঞ্চাশ আয়াত পড়ার সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সাহারি খেতেন যেন সাহারি খাওয়া শেষ হলে আজান দিতে বাকি থাকতো যে সময়, তাতে পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করা যায়। পঞ্চাশ আয়াত তেলাওয়াত করা মানে কি? সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময়, অর্থাৎ শেষ দিকে সাহারি খাওয়া হলো সুন্নাত। অতএব সাহারি খাবেন লাস্টে, তার আগে বন্দি করবেন। আল্লাহ তালা আমাদের সকলকে রমজানকে সঠিকভাবে এমনভাবে আদায় করার তৌফিক দান করুন, পালন করার তৌফিক দান করুন, অতিক্রম করার তৌফিক দান করুন, অতিবাহিত করার তৌফিক দান করুন, যেভাবে রমজান কাটালে রমজান শেষে আমরা মুত্তাকি হয়ে, ক্ষমাপ্রাপ্ত হয়ে আল্লাহর কাছ থেকে আমরা সৌভাগ্যবানদের কাতারে নিজেদেরকে সামিল করতে পারবো। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি এক নজরে আবারও বলে দিচ্ছি রমাদানকে আমরা কিভাবে কাটাবো, পরিকল্পনা কিভাবে করব, আপনি কিভাবে রমাদান কাটাবেন। সেজন্য প্রথম পয়েন্ট হলো, রমাদান উপলক্ষে যত হারাম কাজ আছে, মিথ্যা কথা বলা, গীবত করা, চুরি, বাটপারি, হারাম উপার্জন, চোখের গুণা, হাতের গুণা, যত রকমের গুণা হতে পারে, মানুষকে কষ্ট দেওয়া, এসবগুলো থেকে বিরত থাকার জন্য প্রতিজ্ঞা করবেন, এখন থেকে রিহার্সাল শুরু করবেন। হারামের সাথে আমি সম্পৃক্ত থাকবো না, শুধু এই একটা কাজ যদি করতে পারেন আর ফরজ কাজগুলো করেন, আমি নিশ্চিত আপনাকে বলতে পারি রমাদানের সার্থকতার জন্য আপনি অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেললেন। নফল আমলের গুরুত্বের চাইতে এর গুরুত্ব বেশি। নাম্বার দুই, পাঁচক্ত সালাত জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে, তাকবীরুল্লাহর সাথে যদি পড়তে না পারেন তাহলে অন্তত সেকেন্ড ক্লাসে যান, অর্থাৎ জামাতের সাথে, জামাত অন্তত যোগ দিব, একা একা পড়বো না, এতটুকু অন্তত রাখেন। আর সেটাও যদি করতে না পারেন অন্তত ওয়াক্তের ভেতরে অবশ্যই পড়বেন, ওয়াক্ত যেন চলে না যায়, তাহলে থার্ড ক্লাসের রমাদান পালনকারী হলেও আপনি হতে পারলেন। অতএব আমরা এই বিষয়টি খেয়াল করবো, পাঁচক্ত সালাত হারাম ছাড়া, পাঁচক্ত সালাত জামাতের সাথে, তাকবীরের সাথে পড়া, দুইটা রমজান পরিকল্পনা। রমজান পরিকল্পনার তৃতীয় এবং সর্বশেষ কথা হলো, সারাদিনে আপনার সমস্ত দৈনন্দিন কাজের শেষে যেই সময়টুকু আপনার হাতে আসে, দুই ঘন্টা হোক তিন ঘন্টা হোক, সেই সময়টাতে নাম্বার এক কোরআন তেলাওয়াত করবেন আর কোরআন বুঝবেন, এই দুইটা কাজ। নাম্বার দুই,
পরিবারকে ইসলাম শেখানোর জন্য, নিজে ইসলাম শেখার জন্য ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ইসলামিক বই পুস্তক নিয়ে সেগুলো পড়বেন এক দুই পৃষ্ঠা এবং তাদেরকে বুঝাবেন, নিজে বুঝবেন, ইসলামিক নলেজ বাড়াবেন। নাম্বার তিন, ভোর রাতে এবং দোয়ার যে অবসর সময়গুলো আছে সেগুলো আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন। এই তিনটি কাজ যদি আপনি মোটামুটি করেন ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ আপনার রমাদান সফলভাবে সার্থক হবে। আল্লাহ আমাদেরকে রমাদানকে সফল এবং সার্থক করার তৌফিক দান করুন। আর যে কাজগুলো রমাদান উপলক্ষে আমরা করব না, এটা তো করণীয় গেল, কি করব না সংক্ষেপে এবং এক নজরে আমি বলে দিচ্ছি। নাম্বার এক, হারাম করব না, যেটা বলেছি। নাম্বার দুই, অনর্থক কোনো কাজ করব না। যে ব্যক্তি অনর্থক কাজ ছাড়লো না, অহেতুক কাজ যেটা দুনিয়া আখেরাতের কোনো লাভ নাই এরকম কাজ ছাড়লো না রমাদান মাসে রোজা রেখে, তার রোজা রাখা আর উপবাস থাকা সমান। অতএব রমজান মাসে অহেতুক কাজ করা যাবে না। অনেক সময় দেখা যায় বাসায় মা বোনদের বিশেষ করে সকালবেলা রান্নাবাড়ার কোনো ঝামেলা থাকে না, ইফতারের ঝামেলা থাকে না, রাস্তার ঝামেলা থাকে না, দুপুরবেলা লাঞ্চের ঝামেলা থাকে না, সবাই বেশিরভাগ রোজাদার, বাচ্চাদেরকে বাসায় এসে যা আছে তা দিয়ে চালানো যায়, অতএব বিশাল একটা সময় পাওয়া যায়। তো দিনভর টেলিভিশনের সামনে বসে বসে সময় নষ্ট করে। ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল টিপতে টিপতে, এমনকি এটা মেয়েদের মধ্যেও আছে, সময় নষ্ট করে। আমরা সকলে জানি সূরা মুমিনের শুরুতে আল্লাহ তাআলা সফল মুমিনদের যে কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, তার ভিতরে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। রমজান উপলক্ষে আল্লাহর ওয়াস্তে অনর্থক কাজ করবেন না হারামের পরে। নাম্বার তিন, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন রমজান উপলক্ষে, এটা যদি করেন রমজানের বরকত নষ্ট হবে। নাম্বার চার, ঝগড়াঝাটি করা। কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, অন্যায় ভাবে ঝগড়া করতে আসে, আপনি বলে দিন ফালিয়া কুল ইন্নী সাইম, ভাই আমি রোজাদার আছি। তাহলে ঝগড়া, মিথ্যা, অনর্থক কাজ, হারাম কাজ, এই চারটা জিনিস পরিহার করবো ইনশাআল্লাহ রমজান উপলক্ষে। যদি অ্যান্ড্রয়েড ফোনে সোশ্যাল মিডিয়াতে টিপাটিপি করা, স্ক্রল করার একটা বদভ্যাস থেকে থাকে, অ্যাডিকশন থেকে থাকে, রমজান উপলক্ষে এই অ্যাপসটা ডিলিট করে দিন। আমি অনেক ভালো ভালো মানুষকে দেখেছি রমজান উপলক্ষে তারা এই সমস্ত অ্যাপস মোবাইল থেকে ডিলিট করে দেন, যে এক মাসের জন্য অন্তত আমি আমার জীবন থেকে বিচ্ছিন্ন করছি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানকে সেভাবে কাটাবার তৌফিক দান করুন, যেভাবে কাটালে আমাদের সফলতা এবং সার্থকতা আসবে এবং দিন শেষে মাস শেষে আমরা মুত্তাকি হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।